প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে শুধু শিশিরের জল, অগ্রানের নদীটির শ্বাসে হিম হয়ে আসে বাঁশপাতা মরা ঘাস আকাশের তারা, বরফের মতো চাঁদ ঢালেছে ফোয়ারা, ধান খেতে মাঠে জমিছে ধোঁয়াটে ধারালো কুয়াশা। হেমন্ত এসেছে চুপি চুপি, নিঃসঙ্গতার কবি জীবনানন্দ দাস হেমন্তকে যতই বিষণ্ণতা ঋতু বলে থাকুক না কেন, পহেলা কার্তিকের হাত ধরে চিরায়ত বাংলায় হেমন্ত এসেছে, অনাগত শীতের আগাম নরম ছোঁয়াকে উষ্ণতায় ভরিয়ে দিয়ে মানুষের একক অথবা সমবেত মনোপ্রাণ নেচে উঠছে পুলকে পুলকে। আবার জম্বে মেলা, বটতলা হাট খোলা, অগ্রানে নবান্নে উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ব অবাক চেয়ে রবে। কার্তিকার অগ্রহায়ণ দুটি মাস পেলেও হেমন্ত বড়ই নিশ্চুপ আর সংক্ষিপ্ত ঋতু, শুরুটা মিশে থাকে শরতের উষ্ণ উজ্জ্বলতায়, শেষটা চলে যায় শীতের শরীরে। শরঋতুর বাংলাদেশে তাই হেমন্তকে টের পাওয়া যায় না খুব একটা। মানুষ ও প্রকৃতিকে আলগোছে ছুঁয়ে দিয়ে হেমন্ত আসে আবার চলেও যায়। হেমন্তের সঙ্গে আরও অনেক উপমার শাড়িতে বিশেষ ও অঙ্গাঙ্গী জড়িয়ে আছে নতুন ধানের উৎসব নবান্ন। মাঠ ভর্তি ধানের পাশাপাশি গাছ ভর্তি হয়ে থাকে চালতার কামরাঙ্গা ফল, নারকেলও প্রচুর পাওয়া যায়। নতুন ধানের চাল দিয়ে নারকেল সহযোগে নানা পিঠাপুলি হেমন্তের অনুষঙ্গ, যার শীতেও বহাল থাকে। শিউলি, কামিনী, গন্ধরাজ, মল্লিকা, দেবকাঞ্চন, হিমঝুড়ি, ধারমা, রাজশোক ফুল পূর্ণতায় ভরিয়ে দেয় প্রকৃতি ও পরিবেশ। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় পাখির কলকাকুলি আর ফুলের সৌরভে মাতোয়ারা হৈমন্তী দিনগুলো চিরায়ত বাংলার রূপ রস ও সৌরভ সঞ্চিত সম্পদ। গ্রাম বাংলায় হেমন্ত নিয়ে এসেছে জীবনের উল্লাস, মাঠে মাসে ফসলের সমারোহ, ধান কাটার আয়োজন। নতুন ধানের মৌম গন্ধে জেগে ওঠে হেমন্তের বাংলাদেশ, শুরু হয় আত্মীয় বাড়ি বেড়ানোর পালা, মেয়ে বৌদের নায়র যাওয়ার ধুম লাগে এই সময়ে, মেলা পার্বণ উৎসবে ছেয়ে যায় চিরায়ত গ্রাম বাংলা, শাশ্বত গ্রামীণ ঐতিহ্যও তখন নবপ্রাণ পায়। পিঠাপুলির সঙ্গে নানা ধরনের গ্রামীণ খাদ্য সামগ্রী, কুটির শিল্পজাত দ্রব্যাদিতে ভরপুর হয়ে যায় গ্রাম্য মেলা আর হাটবাজারগুলো। মাছ ধরার আয়োজনও চলে এ সময়। গ্রীষ্মের খরতাপ আর শীতের তীব্রতাহীন জীবনযাপন হয়ে ওঠে মোহনীয়। শরতের শিশির বিন্দুগুলো হেমন্ত এসে যৌবন লাভ করেছে, কুয়াশার হালকা বুনন ভারী হয়েছে এ ঋতুতে। কার্তিকের নতুন হৈমন্তী সকালে মনে হচ্ছে ভোরগুলো ভেসে এসেছে অনেক অনেক দূর থেকে, শিশির মেখে কুয়াশার চাদর জড়িয়ে। তাফহীন মায়াবী আলোর ভোর স্বাগত জানাচ্ছে প্রতিটি নতুন দিনকে। সন্ধ্যাগুলো খুব তাড়াতাড়ি চলে যেতে চাইছে রাতের কোলে, দিন ও রাত্রির প্রহরে প্রহরে হেমন্ত এঁকে দিচ্ছে প্রকৃতির নিজস্ব বৈভব ও স্বাতন্ত্র্য। মখমল মসৃণ হাওয়ার স্নিগ্ধতায় জুড়িয়ে দিচ্ছে সকলের মনোপ্রাণ। প্রকৃতি বড় বেশি মায়াবী রূপ লাভ করেছে হেমন্তে, গ্রীষ্মের উরতা নেই, নেই শীতের আড়ষ্টতা, মাঝামাঝি এক অনির্বচনী পুলক স্পর্শ দিয়ে যাচ্ছে মানুষের দেহে ও চৈতন্যে, জাগাচ্ছে স্বর্গীয় অনুভূতি। প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি ঋতু নব নব পত্র পুষ্প পত্রালি সাজিয়ে প্রকৃতির বরণ ডালায় ডাকছে আমাদের, সুন্দর করে বেঁচে থাকার জন্য সেখানে যে আমাদের যেতেই হবে। সবশেষে
সুফিয়া কামালের সহজ সরল ভাষায়, সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি লেখে, কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে। সবাইকে হেমন্তের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।